এরপরে প্রশ্ন হলো, সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ধূমপানকারী নিজে যারা আছেন, আমি মাঝে মধ্যে বলি, ভাই নর্দমার কাছে, ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে, এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক। আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি, আমার পাশে একজন দাঁড়াইছে, তার শরীর থেকে যেই গন্ধ, আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার, কিন্তু বললে মাইদ্যুর খাওয়ার ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম, ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো, আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম, কি সালাত আদায় করছি, মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে। তো আল্লাহ রাস্তে আল্লাহকে ভয় করেন, এটা আর করেন না। এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে, সে সালাতের মধ্যে আছে অবস্থা, আমি তার সামনে রেখে আইজু দৌড় কাইলে যে আমার দরকার হলো তার নসিহা করা, মাইদ্যুর খাওয়ার তো দরকার নেই, তো নসিহার কাজ তো হয়ে গেছে। লিখে দিয়ে আসছে, ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপক ভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার, এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা, পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা। ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবৎ তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো এটা তো, এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায়, এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিব আল খামার না, মান শারিব আল খামার বা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। নোংরা একটা জিনিস এই ধূমপান বিষপান, লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই, আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা। কিন্তু 40 দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস, সেটা এই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না। অনেক রাত হয়ে গেছে, আর দরকার আছে দিলে তো সারা রাত দেওয়া যাবে, যেগুলো আছে তো আপনার অন্য কাজ সারেন ওই যে ভাই আছেন, ভাই কথা বলবেন, অন্য আলেমরা আছেন। আচ্ছা আর দু চারটা আমি বলি, এরপরে আমি ছেড়ে দিব, কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্না বিরোধী কাজ, আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি। আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে, সহিহ হাদিসের কথা বলে আমরা এটার উপর আমল করতে পারি না। আমি ওই যে ময়মনসিং ত্রিশাল আমাকে এক জায়গায় মাহফিল নিয়ে গেছে, আমার চুক্তি ভাই 10টার ভিতরে আমার মঞ্চ থেকে নামিয়ে দিবেন, আমার 10টার পরে আয়েশা বলতেছে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন। আমি কেন কো আপনারা সবাই শেষে যাইতে হবে, তো আমরা ডেকে নেব, ঠিক 11টার পরে আসছে আমার ডাকার জন্য। তো ভাই এটাতে কোনো সহি পদ্ধতি হলো না, সুন্নতের আমল যদি আমরা না করি দুনিয়াতে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক ভাই।